মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জিয়াগঞ্জ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুশ ঘোষ, তার একমাত্র সন্তান কৌশিক ঘোষ, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে সন্তান, এই আশা ছিল। কিন্তু সন্তানের দুটো কিডনি নষ্ট হয়ে পড়ার ঘটনায় যেন সব আশায় ধুয়ে মুছে যায়। ছেলেকে বাঁচাতে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন বাবা। তবে সেই কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রচুর অর্থের, কিন্তু চিকিৎসায় বাধা হয়ে দাঁড়ায় অর্থের অভাব। কৌশিকের দুটো কিডনি বিকল হয়ে যাওয়ায় ঘোষ পরিবারে নেমে আসে অন্ধকার। সেই খবর কানে যেতেই এগিয়ে এলেন কিছু মানবিক মুখ। জিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার তরফে কৌশিকের চিকিৎসা খরচ বাবদ 3.5 লক্ষ টাকা তুলে দেওয়া হল তার পরিবারের হাতে। তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস সরকার, তৃণমূল নেতা চিন্ময় গোস্বামী, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, উপপুরপিতা মলয় রায় সহ পুর ও দলীয় কর্মীরা কৌশিকের বাড়িতে গিয়ে প্রথম পর্যায়ের চিকিৎসা খরচ বাবদ এই টাকা তুলে দিলেন। এসেছিলাম কৌশিক ঘোষের বাড়ি, যে ছেলেটা দুরারোগ্য কিডনির অসুখে ভুগছে, কিডনি খারাপ হয়ে গেছে দুটোই, কিডনি বদলাতে হবে। তার বাবা তার ছেলেকে কিডনি দিচ্ছে। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য প্রাথমিকভাবে যে 3.5 লক্ষ টাকার প্রয়োজন ছিল, আমরা দলের পক্ষ থেকে 3 লক্ষ টাকা এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে 50,000 টাকা দিয়ে আমরা দলের পক্ষ থেকে, আমি, আমাদের নেতৃত্ব চিন্ময় গোস্বামী, পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, উপপৌরপিতা মলয় রায়, ছাত্রনেতা সুমন দাস এবং আরও সকলে মিলে আমরা দলের পক্ষ থেকে 3.5 লক্ষ টাকা তার মার হাতে তুলে দিলাম, যাতে প্রাথমিকভাবে তার কিডনি বদলাতে পারে। আগামী দিনে চিকিৎসা খরচের আর্থিক সাহায্যেরও আশ্বাস দিলেন তারা। আমরা জিয়াগঞ্জ থানা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি দেবাশিস সরকার এবং এই এলাকায় যারা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী আছে, সাথে সাথে পৌরসভা, আমরা সবাই মিলে তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। এবং তার যে প্রথম পর্যায়ে আনুমানিক 3.5 লক্ষ টাকা খরচ, এই খরচের টাকা আমরা আজকে তার পরিবারের হাতে তুলে দিলাম। এবং আমরা তাদেরকে এও বলেছি যে আগামী দিনে তাদের যদি আরও অর্থ প্রয়োজন থাকে, তৃণমূল কংগ্রেস পথে নামবে এবং তাদেরকে সেই অর্থ আমরা ব্যবস্থা করে দিব, ছেলেটি যাতে সুস্থ জীবনে ফিরে আসে সেই চেষ্টা আমরা করব। আর্থিক সাহায্য পেয়ে চোখে জল ধরে রাখতে পারল না কৌশিক ও তার মা। টাকার অভাবে যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল ছেলে, তখন দূত হয়ে এই মানুষজনের সাহায্য পেয়ে কিছুটা হলেও ফের আশার আলো জাগলো। কিডনি প্রতিস্থাপনের পর আবারও সুস্থ জীবনযাপন করুক কৌশিক, সেই আশাই এখন সকলের।